গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করবো সবাই খুব ভালো আছো, ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমিও ভালো আছি, আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে কিন্তু আমি একটা অন্যরকম ব্লগ নিয়ে চলে এসেছি, যে ব্লগটা আমাদের প্রত্যেকের পরিবারে ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের মধ্যবিত্ত পরিবারে। মধ্যবিত্ত পরিবারের ইনকামটা খুব কম হয়, যেখানে আমাদের কিন্তু একটু হিসাব করে চলতে হয়। তো সেই মধ্যবিত্ত পরিবার কিভাবে আমরা সীমিত ইনকামের মধ্যে আমাদের সংসারটাকে চালাবো, কিভাবে চালালে আমরা কিছু সেভিংস করতে পারবো এবং খরচাগুলো পুরো সম্পূর্ণভাবে মেনটেন করতে পারবো, আজকে কিন্তু সেই ব্লগটা নিয়েই চলে এসেছি তোমাদের সঙ্গে। তো আশা করবো তোমাদের ভীষণ হেল্প হবে। তো যদি হেল্প হয় অবশ্যই কমেন্টসে জানিও, তোমাদের একটা কমেন্টস আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন ব্লগ বানাতে। আর অবশ্যই চ্যানেলটাকে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করো, প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। তাহলে চলো আমি মূল টপিকসে। মধ্যবিত্ত সংসারে আমাদের কিন্তু একটু হিসাব করেই চলতে হয়, আমাদের যেটুকু মাইনে তার মধ্যে কিন্তু আমাদের সংসারটাকে চালাতে হবে। তো আমরা কিভাবে যেটুকু মাইনে সেই মাইনেটুকুর মধ্যে আমরা সংসার চালিয়ে সেভিংস করব, আজকে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমার এই রুলসটা যদি তোমরা ফলো করো, একদম মাসের শেষে দেখবে আনন্দ সহযোগে সেভিংস করতে পারছো, সংসারটাও কিন্তু অনায়াসে চলে যাচ্ছে। তো আশা করব তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। তো চলো আমি কিভাবে আমাদের সংসার এই মধ্যবিত্ত সংসারটা চালিয়ে সেভিংস করি সেটাই আজকে তোমাদের সাথে মানে শেয়ার করছি। প্রথমে না বললে নয়, সেগুলো কিন্তু সবসময় আমাদের মাথায় রাখতে হবে, সে আমরা মধ্যবিত্ত পরিবার বলেই বেশি মাথায় রাখতে হয়, কারণ আমাদের ইনকামটা একদম বাইন্ডিং এর মধ্যে, একটা লিমিটেড ইনকাম আমাদের। তো এই লিমিটেড ইনকামটা যদি আমরা প্রচুর বড় ব্যয়বহুল বা ব্লাসবহুল ভাবে খরচা করি, তাহলে কিন্তু আমাদের মাসের শেষে গিয়ে কিছু থাকবে না, বরং সেখানে আমাদের ঘাটতি পড়ে যাবে। সেই জন্য প্রথমে যে জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, যে প্রচুর পরিমাণে প্রয়োজনের বাইরে আমরা কিছু কিনব না, যে জিনিসগুলো আমাদের প্রয়োজন। অনেক সময় আছে অনলাইন ঘেরতে ঘেরতে আমাদের অনেক জিনিস মানে অনিচ্ছা সত্ত্বেও মানে কেমন যেন একটা ইচ্ছা করে কিনি, অনলাইনটাকে অ্যাভয়েড করতে হবে। যখন আমাদের প্রয়োজন হবে তখন যে জিনিসটা প্রয়োজন হবে সেটা মার্কিং করে সেই পোর্শনে গিয়ে সেটা সার্চ করে তার থেকে একটা জিনিস কিনে নিতে হবে। তুমি যদি কন্টিনিউয়াসলি দেখো অনলাইনে জামা কাপড় দেখছো, কসমেটিক্স দেখছো, জুয়ে অর্নামেন্টস দেখছো, তখন তোমার অনায়াসেই ইচ্ছাটা জেগে যাবে, এই এটা তো ভালো লাগছে চলো তাহলে এটা কিনে নিই। এবার এই জিনিসগুলো বন্ধ করতে হবে, মানে কিভাবে আমরা সেভিংস করব। এইভাবে যদি আমরা প্রত্যেক মাসে কিনতে থাকি তাহলে কিন্তু যেহেতু আমাদের মানে ইনকামটা লিমিটেড, অনেক কিন্তু খরচা চলে যাবে, সেই জন্য অনলাইন দেখা বন্ধ করতে হবে। দ্বিতীয়ত আমাদের যে বাজারে বেরোলে, চলো বাজারে বেরোলে আজকে রেস্টুরেন্টে যাই, ফুচকা খাই, কোথায় বিরিয়ানি খাই, এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। বাইরের খাওয়ার খাওয়া কিন্তু একদমই ভালো নয়। এবার আমরা যদি বলি একদমই ভালো নয়, তাহলে বাইরে যারা বিজনেস করছে তারা চলবে কী করে? হ্যাঁ, সেটা খাওয়া যেতে পারে, হয়তো কোনো অকেশন মারফত একদিন গেলাম গিয়ে খেলাম, কিন্তু সেটা বেরোলেই যে খেতে হবে সেটা করা যাবে না, তাহলে কিন্তু আমাদের খরচাটা প্রচুর বাড়বে। তোমরা বাইরে যে বিরিয়ানিটা কিনে খাচ্ছ, সামথিং চিকেন বিরিয়ানি হয়তো 120-130 টাকা, ওই 120-130 টাকা তুমি বাইরে বাড়িতে জিনিস এনে রান্না করে খাও, দেখো ফ্রেশ খাবারটা খেতে পারবে আর তোমার অনেক দিনও যাবে, তাতে কী হবে টাকাটাও তোমার অনেক সেভ হবে, সেই আর খাবারটাও ফ্রেশ খেতে পারবে। এইসব জিনিসগুলো সবসময় কিন্তু আমাদের মাথায় রেখে চলতে হবে। এবার আমরা খরচা করব কিভাবে, মাইনে তো আমাদের সীমিত, এই মাইনের মধ্যে আমাদের সেভিংস করতে হবে, কারণ ভবিষ্যৎ বুড়ো বয়সে আমাদের তখন তো কাজ করার ক্ষমতা থাকবে না, এই সেভিংসই কিন্তু আমাদের দেখবে। সেই জন্যে আমরা প্রথমে যে জিনিসটা করব সেটা হচ্ছে কিভাবে পার্ট টু পার্ট আমরা খরচা করলে আমরা সেভিংস করতে পারবো, আর এই খরচাগুলো কিন্তু আমাদেরকে করতেই হবে। যেমন প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের বাচ্চার পড়াশোনা। বাচ্চা তো প্রত্যেক বাড়িতে পড়াশোনা করে, কারোর একটা কারোর দুটো। তো প্রথম যখন মাইনে আমাদের ঢুকবে, মাইনে ঢোকার সাথে সাথেই আমরা এরকম ভাগ করে নেব, এরকম খাতার মধ্যে লিখে লিখে নেব পড়াশোনার খরচ,
পড়াশোনার খরচ, এবার এক একজনের পড়াশোনার খরচ এক এক রকম, হয়তো স্কুলে যে অ্যামাউন্টটা আছে প্রাইভেট পড়ানো দিয়ে সব ধরে যে খরচাটা হবে সেটা মিনিমাম লিখে রাখলাম। তো আমি এখানে যাদের বাংলা মিডিয়ামে পড়ে, আমি অ্যামাউন্টটা লিখছি না, তার কারণ এক একজনের বাচ্চার পড়াশোনার খরচ এক এক রকম, আমার যেটা আমি সেটা কিন্তু লিখছি। স্কুল দিয়ে পড়াশোনা দিয়ে এখানে হয়তো 8,000 টাকা লেগে যাবে, এবার এটা আমাকে তুলে রাখতে হবে। এরপর যেটা হচ্ছে বিদ্যুৎ বিল, প্রত্যেক মাসে কিন্তু একটা বিদ্যুৎ বিল আমাদের খরচ হয়, এবার 3 মাস যেহেতু আসে সেটা আমরা 3 মাসটা এক মাস করে ভাগ করে নেব। এবার যদি কারোর বিদ্যুৎ বিল আসে 1,000 টাকা তাহলে আমরা সেটাকে 3 ভাগে ভাগ করে নেব, বা 900 টাকা তাহলে সেটা 3 ভাগে ভাগ করে 300 টাকা লিখে নিলাম। এবার 300 টাকা লিখে নিলাম। এবার হচ্ছে আসছে যেটা, সেটা হচ্ছে গ্যাস খরচ। গ্যাস খরচ কিন্তু এক একজনের এক এক রকম, আমার যেরকম প্রত্যেক মাসে কিন্তু একটা সিলিন্ডার লাগে না, আমার একটা সিলিন্ডার 2 মাস যায়, কেউ কিন্তু হেসো না জানো। কিন্তু সেই সময় আমরা কি করব, সেই টাকাটাকে আমরা ভাগ করে রাখবো, তাহলে পরের মাসে আবার কিছু টাকা দিয়ে আমরা কিন্তু একটা গ্যাস তুলে নিতে পারবো। তাহলে কি হচ্ছে, একটা গ্যাসের দাম যদি 1,000 টাকা হয় তাহলে আমরা 500 টাকা প্রথম মাসে তুলে রাখবো। প্রথম মাসে 500 টাকা তুলে রাখলাম, পরের মাসে গিয়ে আরও 500 টাকা দিয়ে 1,000 টাকা গ্যাসটা তুলে নিতে পারবো। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে মুদিখানার খরচ। মুদিখানার খরচে মিনিমাম আমাদের মাসের পুরো মুদিখানাটা আমরা একবারে করে নেব। এবার মুদিখানা একবারে যদি করে নিই তাহলে সেটা হয়তো আমাদের, আমার যেটা ন্যাচারালি হয় সেটা হচ্ছে হয়তো 4,000 টাকার মধ্যে আমাদের মুদিখানাটা কমপ্লিট হয়ে যায়। এবার মুদিখানাটা করে নিলাম, এবার আমরা কি করব, বাজার খরচ। বাজারটা তো আর আমরা মাসে করলে হবে না, যেটা আমাদের সবজি বাজার, মাছ মাংস থাকে সেটা আমাদের উইকে হয়। তখন আমরা কি করব, একটা অ্যামাউন্ট ধরলাম আমরা 3,000 টাকা আমার বা 4,000 টাকা মাসে খরচ হয়, তার থেকে আমরা সেটা ডিভাইড করে নেব। এবার একবারে লিখে রাখবো যে আমার মাসের হচ্ছে বাজার খরচ, বাজার খরচে কত যাবে। এবার বাজার খরচটা লিখে, বাজার খরচটা লিখে এবার এখানে আমি ফুল অ্যামাউন্টটা লিখে দিলাম যে বাজার খরচ আমার হচ্ছে 4,000 হোক 3,000 হোক এরকম। তো 4,000 টাকা আমার বাজার খরচ। এবার আমরা চলে আসলাম আমাদের মেন যে জিনিসগুলো সেগুলো কিন্তু হয়ে গেল। এবার আমরা যেটা আসব সেটা হচ্ছে প্রত্যেক মাসে, প্রত্যেক মাসে আমাদের প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু ওষুধের খরচ হয়। তো সেই ওষুধের খরচটা মিনিমাম একটা খরচ ধরে রাখতে হয়, যে শরীর খারাপের জন্য আমার লাগার দরকার নেই, ওই অ্যামাউন্টটা ধরে রাখলে 2-3 মাস বাদে গিয়ে ওখান থেকে কিছু টাকা কিন্তু আমাদের বেঁচে যায়। এবার আমরা কি করব, একটু একটু করে, এটাও কিন্তু একটা সেভিংসের পদ্ধতি, যে প্রত্যেক মাসে 200 টাকা বা 500 টাকার একটা, যাদের কোনো শরীর খারাপ নেই, কোনো ওষুধ মেডিসিন কন্টিনিউ চলে না, তাদের একটা মিনিমাম ধরে রাখে, এই মাসে হয়তো ঠান্ডা লাগলো একটু একটু মানে জ্বর হলো, তখন একটা সামথিং ওষুধ আনলে হয়ে যায়। তার জন্য ওষুধের জন্য আমি একটা মোটামুটি খরচ ধরে রাখলাম যে 500 টাকা, 500 টাকা ওষুধের খরচ। এবার এই জিনিসগুলো কিন্তু, আর যেহেতু আমাদের হোম মেড নেই, আমরা নিজেরাই হচ্ছে কাজ করি, তো এরকম করে যদি আমরা হিসাব করি, এবার এটা টোটাল যখন হিসাব করব তখন কিন্তু আমাদের হিসাবটা বেরিয়ে যাবে যে আমরা কত টাকা হচ্ছে খরচ করছি। তাহলে আমাদের মাইনে যা, তার থেকেও কিন্তু আমরা এই অ্যামাউন্টটা প্রত্যেক মাসে যখন মাইনেটা আনবে পুরো আলাদা আলাদা করে রেখে দেব, দিয়ে ওখান থেকে নিয়ে নিয়ে আমরা খরচ করব। তাহলে কি হবে, খরচটাও ঠিকঠাক হয়ে যাবে, আরও এই যে আমি অ্যামাউন্ট লিখলাম এখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে টাকা সেভিংস করা যাবে। তো আজকের এই আমার এই যে খরচটা, মাসের যে খরচটা, আর একদম মাসের প্রথম এটা প্রথম থেকেই কিন্তু আমাদের স্টার্ট করতে হবে। মানেটা মাসে কিন্তু আমাদের কিছু না কিছু ইনভিটেশন থাকে, এবার সেখানে কিন্তু একটা ভীষণ হিউজ পরিমাণে খরচ হয়, কারণ এখন ছোটোখাটো জিনিস কাউকে দেওয়াও যায় না, দেখতে খুব খারাপও লাগে, সেই জন্যে সেটাও একটা কিন্তু আমাদের এই মাসিক খরচার থেকে তুলে রাখতে হবে। সেই জন্যে কোথাও যদি নিমন্ত্রণ আসে তো সেই নিমন্ত্রণ বাবদ আমাদের কিছু খরচ এক্সট্রা ধরে রাখতে হবে। ধরলাম আমি এখানে 2,000 টাকা আমার নিমন্ত্রণ বাবদ খরচ, তাহলে কি হলো, প্রত্যেক মাসে যদি আমার নিমন্ত্রণ নাও আসে এই 2,000 রেখে দিলাম, কোনো মাসে হলো হয়তো 3-4টেও এসে যায়, তখন এই টাকা দিয়ে কিন্তু আমরা ম্যানেজ করে নিতে পারবো, অসুবিধা হবে না।
আর একটা জিনিস, সেটা হচ্ছে পুজোর উপোস যখন আমরা করি, পুজোর উপোসের সময় কিন্তু আমাদের বাড়িতে অনেক রকম ফল বা জিনিসপত্র আছে। এবার ওই উপোসের সময় যে ফল বা জিনিসগুলো আসে তার কিন্তু একটা ভালো খরচ। এবার সেটা আমরা যদি মাসে ধরে রাখি, এখানে আমাদের বেশি ধরার দরকার নেই, 500 টাকা ধরলেই আমাদের মাসে যে উপোসগুলো আমরা করি সেগুলো কিন্তু মিটিয়ে নিতে পারবো। তো এই যে হিসাবটা আমি করলাম, এখানটা পুরো অ্যাড করো, অ্যাড করলে আমাদের যে অ্যামাউন্টটা হবে সেটা কিন্তু আমরা পুরো আমাদের যে মাইনে আছে তার থেকে অনায়াসে সংসারটা চালিয়ে নিতে পারবো। আর একটা কথা বলছি, যার যেমন ইনকাম সে তেমন সংসারটা চালায়। আমার একটা হিউজ পরিমাণে খরচ হচ্ছে, অনেকের বাচ্চা যারা বাংলা মিডিয়ামে পড়ে তাদের কিন্তু এত খরচ নেই, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সেভিংস করা আরও মানে অনেকটা সুবিধা। তো যেহেতু ইংলিশ মিডিয়ামের বাচ্চা, তার পড়াশোনার জন্য এক্সট্রা একটা খরচ হয়, তো সেই জন্যে খেয়াল রাখতে হবে যে মানে পড়াশোনার খরচ একরকম আর বাজার বা সংসারটা আমি অন্যরকমভাবে চালিয়েই নিতে পারবো। তো আশা করবো তোমাদের এই যদি নিয়মটা ফলো করে চলো তোমাদের ভীষণ উপকার হবে। তো চলো এইভাবে সংসার চালাও, ভীষণ পরিমাণে মাসের শেষে গিয়ে আনন্দ করো আর প্রচুর প্রচুর সেভিংস করো। তো এইভাবে যদি আমরা চলি আমাদের প্রচুর টাকা কিন্তু সেভিংস করতে পারবো আর প্রচুরভাবে আনন্দ করে চলতেও পারবো। সংসারে কিন্তু সবসময় নেই নেই খাই খাই থাকলে কিন্তু একদম সংসারে সুখ আসে না। তো সংসারের সুখের জন্য আমরা এইটুকু হিসাব করে চলতেই পারি। তো চলো নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই খুব হিসাব করে সংসার চালাবে আর আমার ব্লগটা দেখতে থাকবে। তো কমেন্ট করে জানিও আমার এই পুরো মাসের খরচটা কেমন লাগলো। কোনো কিছু জিজ্ঞাসা থাকে, কোনো কোশ্চেন থাকে তো আমাকে কমেন্টসে অবশ্যই জানিও, আমি তোমাদের কোশ্চেনের মানে পুরো কোশ্চেনের উত্তর দিতে প্রস্তুত। আর পড়াশোনা বাদে যদি সংসার আরও ঠিকভাবে চালাতে হয় সেটাও তোমাদেরকে আমি বলে দেবো। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই।